পিঁপড়ে আর ঘুঘু পাখি। একদিন একটা পিঁপড়ে জল খেতে নদীর পাড়ে গেল, কিন্তু হঠাৎ করে ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল। সে প্রায় ডুবেই যাচ্ছিল। জলের ওপর ঝুলতে থাকা একটা গাছে বসে একটা ঘুঘু পাখি সেটা দেখতে পেল এবং একটা পাতা ছিঁড়ে ঠিক পিঁপড়ের সামনে ফেলে দিল। পিঁপড়েটা তাতে উঠে পড়ল আর ভাসতে ভাসতে নিরাপদে পাড়ে উঠে পড়ল। কিছুক্ষণ পর এক পাখি শিকারী এসে গাছের নিচে দাঁড়ালো এবং ডালে বসে থাকা ঘুঘু পাখির জন্য ফাঁদ পাতল। পিঁপড়েটা তার ফন্দি বুঝতে পেরে সোজা পায়ে গিয়ে কামড়ে দিল। যন্ত্রণায় পাখি শিকারী হাত থেকে ফাঁদগুলো দিল ছুঁড়ে, আর আওয়াজ পেয়ে ঘুঘু পাখি গেল উড়ে। অন্যের উপকার করলে নিজেরও ভালো হয়। শিয়াল আর আঙুর ফল। এক গ্রীষ্মের দুপুরে একটা শিয়াল ঘুরতে ঘুরতে গাছে ঝুলতে থাকা এক থোকা পাকা আঙুরের সামনে এসে দাঁড়ালো, কিন্তু সেটা একটা উঁচু ডালে ঝুলছিল। সে ভাবল, এটা খেতে পারলে আমার পিপাসা মিটে যাবে। কয়েক পা পিছিয়ে গিয়ে সে জোরে ছুটে এসে একটা লাফ দিল, কিন্তু ডালটা ধরতে পারল না। আবার ঘুরে গিয়ে এক দুই তিন বলে সে আবারও লাফ দিল, কিন্তু এবারও সফল হলো না। সে বারবার চেষ্টা করে যেতে লাগলো, কিন্তু এক সময় হাল ছেড়ে দিল আর তারপর নাকটা উপরের দিকে করে যেতে যেতে বলল, আঙুরগুলো নিশ্চয়ই খুব টক হবে। কোনো কিছু না পেলে সেটার বদনাম করা খুব সহজ। সিংহের ছদ্মবেশে থাকা গাধা। একটা গাধা যেতে যেতে একটা সিংহের চামড়া পড়ে থাকতে দেখল, যেটা শিকারী শুকনো হওয়ার জন্য রোদে রেখে গিয়েছিল। সে সেটা গায়ে পরে নিয়ে কাছের গ্রামে ঢুকল। তাকে দেখে সব মানুষ আর পশুরা ছুটে পালাতে লাগলো আর তার খুব গর্ব হতে লাগলো। আনন্দে আত্মহারা হয়ে সে নিজের গলায় চেঁচিয়ে উঠল। তখন সবাই তার আসল রূপ জেনে গেল আর তার মনিব এসে তাকে বেশ করে মেরে তাড়িয়ে দিল। কিছুক্ষণ পর জঙ্গলে তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এক শিয়াল তার কাছে এসে বলল, আমি জানি তুমি তোমার নিজের গলা ফিরে পেয়েছো। ভালো পোশাকে হয়তো রূপ বদলে যায়, কিন্তু কথার মাধ্যমে বোকামিটা বাইরে বেরিয়েই আসে। সিংহ, শিয়াল আর গাধা। একটা গাধা আর একটা শিয়াল একদিন একসাথে মিলে খাবারের খোঁজে বেরিয়েছিল। তারা হঠাৎ একটা গর্জন শুনতে পেল আর একটা সিংহ তাদের সামনে এসে হাজির হলো। তাকে দেখে তারা খুবই ভয় পেয়ে গেল। শিয়ালটা মনে মনে ভাবল, বাঁচার কিছু একটা উপায় বের করতেই হবে। তখন সে সাহস করে সিংহের দিকে এগিয়ে গেল আর তার কানে কানে বলল, আমি ব্যবস্থা করছি যাতে আপনি বিনা পরিশ্রমে গাধার মাংস খেতে পারেন, তবে আপনাকে কথা দিতে হবে আমায় ছেড়ে দেবেন। সিংহ তাতেই রাজি হয়ে গেল। তখন শিয়াল সিংহকে নিয়ে গাধা যেখানে আছে সেই দিকে যেতে লাগলো। তার মনে মনে খুব আনন্দ হলো, কিন্তু পথে এক শিকারী বন্য পশু ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল। শিয়াল আপন মনে হাঁটতে হাঁটতে সেই ফাঁদের মধ্যে গেল পড়ে। সেই সময় সিংহ গাধার ডাক শুনতে পেল আর মনে মনে ভাবল, গাধাটাকে তো আগে সাবার করে আসি, আর শিয়াল তো ফাঁদের মধ্যে রইলই। তখন সে গাধার কাছে গেল আর তাকে মেরে খেয়ে ফেলল। বন্ধুর সঙ্গে প্রতারণা করলে নিজেকেই আগে বিপদে পড়তে হয়। নেকড়ে নেকড়ে বলে চিৎকার করা ছেলেটা। অনেক অনেক দিন আগে একটা ছোট্ট রাখাল ছেলে ছিল, যে তার ভেড়াগুলো নিয়ে পাহাড়ের নিচে ঘন জঙ্গলের কাছে চড়াতে যেত। সারাদিন তাকে একাই বসে থাকতে হতো, তাই সে একটা ফন্দি আঁটল যাতে কিছু সঙ্গীও পাওয়া যায় আর মজাও হয়। তাই সে গ্রামের দিকে ছুটে গিয়ে চিৎকার করে বলল, নেকড়ে নেকড়ে! আর গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে তার কাছে চলে এলো এবং বেশ কিছুক্ষণ ধরে তার কাছে বসে পাহারা দিতে লাগলো। এতে ছেলেটা খুব খুশি হয়েছিল। তাই সে কিছুদিন পর আবার একই কাজ করল এবং গ্রামবাসীরা আবারও তাকে সাহায্য করতে ছুটে এলো। কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি একটা নেকড়ে জঙ্গল থেকে বেরিয়ে এলো আর ভেড়াগুলোকে তাড়া করতে লাগলো। ছেলেটা চিৎকার করে উঠল, নেকড়ে নেকড়ে! আগের থেকে আরো জোরে চিৎকার করলো, কিন্তু গ্রামবাসীরা আগের দুবার ঠকে যাওয়ায় এবার তারা ভাবল ছেলেটা নিশ্চয়ই তাদের সাথে আবার মজা করছে, আর তাই কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। ফলে নেকড়েটা তার ভেড়া মেরে ভালোই আহার সারল। ছেলেটা গ্রামে এসে এ বিষয়ে অভিযোগ করায় তারা বলল, মিথ্যাবাদী যদি কখনো সত্যি কথাও বলে কেউ তাকে বিশ্বাস করে না।
সিন্ডারেলা। অনেক অনেক দিন আগে সিন্ডারেলা নামে এক সুন্দরী মেয়ে ছিল। সিন্ডারেলা তার দুই দুষ্টু সৎ বোন আর তার পাজি সৎ মায়ের সঙ্গে থাকত। তারা তার সঙ্গে খুব বাজে ব্যবহার করত, তাকে দিয়েই ঘরের সমস্ত কাজ করাত। একদিন তারা সবাই রাজপ্রাসাদে এক বিশাল পার্টিতে আমন্ত্রিত হল। সিন্ডারেলার সৎ বোন আর সৎ মা সবাই নতুন পোশাক পরল আর পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু তারা যখন রাজপ্রাসাদে রওনা দিল, সিন্ডারেলাকে ঘরে একা রেখেই চলে গেল। সিন্ডারেলার খুব দুঃখ হল আর সে কাঁদতে লাগল। তখন হঠাৎ করে এক পরী আবির্ভূত হল। সে বলল, সিন্ডারেলা, আমি তোমার সেই পরী, মন খারাপ করো না, আমি তোমায় পার্টিতে পাঠাবো। সেই পরী তখন তার জাদু ছড়িটা ঘোরাল আর সিন্ডারেলার পোশাকটা বদলে গিয়ে একটা সুন্দর পার্টি গাউন হয়ে গেল। পরী তখন তার জাদু ছড়িটা সিন্ডারেলার পায়ে ঠেকাল, সঙ্গে সঙ্গে তার পায়ে সুন্দর জুতো চলে এলো। সেই সময় পরী ছটা ইঁদুরকে একটা কুমড়োর কাছে খেলতে দেখল এবং তাদের গায়ে জাদু ছড়ি ছুঁয়ে দিল, আর সঙ্গে সঙ্গে ইঁদুরগুলো চারটে চকচকে কালো ঘোড়া আর দুজন গাড়োয়ানে পরিণত হল, আর কুমড়োটা একটা সোনার কোচ হয়ে গেল। সিন্ডারেলা খুব খুশি হল আর বলল, ও ধন্যবাদ পরী। সে ঘোড়ার গাড়ি করে পার্টিতে রওনা দিল। সে যখন যাচ্ছে, পরী বলল, সিন্ডারেলা, আমার জাদু শুধু রাত ১২টা পর্যন্তই কাজ করবে, তাই খেয়াল করে তার আগে কিন্তু বাড়ি চলে এসো। যখন সিন্ডারেলা রাজপ্রাসাদে ঢুকল, গোটা বল রুম তার দিকে হাঁ করে তাকিয়েছিল। এমনকি তার সৎ বোন আর সৎ মাও এই সুন্দর পোশাকে তাকে চিনতে পারল না। এক সুন্দর রাজপুত্র তার হাত ধরে তাকে বলল, তুমি কি আমার সঙ্গে নাচবে? আর সিন্ডারেলা বলল, নিশ্চয়ই। তারা অনেক রাত পর্যন্ত নাচতে লাগল আর সবাই অবাক হয়ে ভাবছিল এই সুন্দরী মেয়েটিকে। যখন রাত প্রায় ১২টা বাজতে চলল, সিন্ডারেলার সেই পরীর কথা মনে পড়ে গেল এবং সে চেঁচিয়ে বলল, ও আমায় এবার যেতে হবে। সে ছুটে সিঁড়ি দিয়ে নেমে এল। সেই সময় তার একটা জুতো খুলে গেল। সিন্ডারেলা সেটা না নিয়ে তাড়াহুড়ো করে ঘোড়ার গাড়িতে উঠে পড়ল। সে ঠিক ১২টা বাজার মুহূর্তেই বাড়ি পৌঁছে গেল। কোচটা আবার কুমড়োয় পরিণত হল আর ঘোড়াগুলো ইঁদুরে। তার পোশাকও আবার আগের অবস্থায় চলে এলো। এদিকে রাজপুত্র সিন্ডারেলার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু সে তার নাম পর্যন্ত জানে না। যাই হোক, সে সিন্ডারেলার পা থেকে খুলে যাওয়া জুতোটা খুঁজে পেল। সে বলল, আমি তাকেই বিয়ে করব যে মেয়ের পা এই জুতোর মাপের হবে। পরের দিন রাজপুত্র আর চাকরেরা সমস্ত বাড়ি বাড়ি খোঁজ করতে লাগল। সব মেয়েরা সেই জুতোটা পরার চেষ্টা করল, এমনকি সিন্ডারেলার সৎ বোনেরাও, কিন্তু কারুর পায়ে জুতোটা ঠিকভাবে লাগল না। এদিকে সিন্ডারেলার সৎ মা তাকে এই জুতোটা পরতে দিল না, কিন্তু রাজপুত্র তাকে দেখল আর বলল, তাকেও এই জুতোটা পরতে দিন। আর যেই জুতোটা সিন্ডারেলার পায়ে সঠিকভাবে এঁটে গেল, রাজপুত্র তাকে চিনতে পেরে গেল। সে সিন্ডারেলাকে বিয়ে করল আর তারপর থেকে সুখে বাস করতে লাগল। আর আমার গল্প ফুরোল। কুকুর আর তার প্রতিচ্ছবি।
এক মাংস বিক্রেতা একটা কুকুরকে মাংসের হাড় ছুঁড়ে দিল, আর পুরস্কারটা নিয়ে কুকুরটা যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়ির দিকে ছুটে আসতে লাগলো। পথে একটা সরু ফুটব্রিজ পার হওয়ার সময় সে জলের দিকে তাকালো। সে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, যেমনটা আমরা আয়নায় দেখি। কিন্তু লোভে কুকুরটা নিজের প্রতিচ্ছবিকে আসল কুকুর ভেবে বসলো, আর ভাবলো ওই হাড়টা বেশি বড়, আর তাই ওই হাড়টা পেলেই ভালো হবে। ভাবার সঙ্গে সঙ্গে সে নিজের হাড়টা ফেলে দিয়ে জলে ঝাঁপিয়ে পড়ে কুকুরটাকে আক্রমণ করতে গেল, কিন্তু নিজের জীবন বাঁচাতে কোনো মতে সাঁতরে পাড়ে উঠে এলো। অবশেষে সে বুঝতে পারল নিজের লোভের জন্য তার ওই সুন্দর মাংসের হাড়টা নষ্ট হলো। তখন সে ভাবল, সত্যি আমি কত বোকা। অতি লোভ বোকামিরই লক্ষণ। কৃপণ আর তার সোনা। অনেক অনেক দিন আগে একজন কৃপণ তার সোনা দানা বাগানের একটা গাছের নিচে লুকিয়ে রেখেছিল, কিন্তু প্রতি সপ্তাহে সে সেখানে গিয়ে গর্ত খুঁড়ে সোনাগুলো দেখত। কিন্তু এক ডাকাত এটা দেখে ফেলেছিল এবং সে এসে গর্ত খুঁড়ে সব সোনা নিয়ে পালালো। কৃপণের পর যখন সোনা দেখতে এলো, সে ফাঁকা গর্ত ছাড়া কিছুই দেখতে পেল না। সে মাথার চুল ছিঁড়তে লাগলো আর এত কাঁপতে লাগলো যে সব প্রতিবেশীরা ছুটে বেরিয়ে এলো, আর সে তাদের সব ঘটনা খুলে বলল। আপনি কি এগুলোর একটুও বের করেছিলেন, একজন জানতে চাইলেন। না, সে বলল, আমি শুধুই এসে দেখে যেতাম। তাহলে আবার এসে গর্তটাই দেখে যাবেন, সেই প্রতিবেশী বললেন। এটাই বরং আপনার জন্য ভালো হবে। অব্যবহৃত সম্পদ থাকার কোনো অর্থই নেই। সিংহ আর ইঁদুর। একদিন একটা সিংহ যখন ঘুমোচ্ছিল, একটা ছোট্ট ইঁদুর তার ওপর দিয়ে ছোটাছুটি করছিল। শীঘ্রই সিংহের ঘুম ভেঙে গেল এবং বড় থাবা দিয়ে তাকে ধরে খাওয়ার জন্য হাঁ করলো। ক্ষমা করুন মহারাজ, ছোট্ট ইঁদুরটা কেঁদে বলল। এবার আমায় ক্ষমা করে দিন, আমি কখনো এটা ভুলবো না। কে জানে, একদিন আমি হয়তো আপনার কোনো উপকারে এসে যাব। ইঁদুর তাকে সাহায্য করবে এই কথা শুনে সিংহ হাসিতে ফেটে পড়ল আর থাবা সরিয়ে তাকে ছেড়ে দিল। কিছুদিন পর সিংহটা একটা ফাঁদে ধরা পড়ে গেল, আর শিকারীরা তাকে জীবন্ত অবস্থায় রাজার কাছে নিয়ে যাবে বলে একটা গাছের সঙ্গে তাকে বেঁধে রেখে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা খাঁচা খুঁজতে গেল। আর ঠিক তখনই ছোট্ট ইঁদুরটা সেখান দিয়ে যাচ্ছিল। সিংহকে মন খারাপ করে বসে থাকতে দেখে তার কাছে সে গেল, আর শীঘ্রই সে জালটা কেটে পশুরাজকে মুক্ত করে দিল। আমি কি ভুল বলেছিলাম, ছোট্ট ইঁদুর বলল। ছোট বন্ধুরাও অনেক বড় উপকার করতে পারে। কাক আর জলের কলসি। একটা কাক তেষ্টায় প্রায় কাতর হয়ে একটা কলসির কাছে উড়ে এলো, যেটা এক সময় জলে ভর্তি ছিল। কিন্তু যখনই কাকটা তার ঠোঁট কলসির মধ্যে ঢোকালো, সে দেখল যে এর নিচে খুবই অল্প জল পড়ে আছে, আর সেটা এতটাই নিচে ছিল যে সে নাগালি পাচ্ছিল না। সে বার বার চেষ্টা করতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে হাল ছেড়ে দিল। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো, আর সে একটা নুড়ি নিয়ে কলসির মধ্যে ফেলে দিল। তারপর সে আরও একটা নুড়ি নিল, আর সেটাও কলসির মধ্যে ফেলে দিল। তারপর আরও একটা নুড়ি নিল, আর এটাও কলসির মধ্যে ফেলে দিল। তারপর আরেকটা নুড়ি নিল, সেটাও ফেলে দিল কলসির মধ্যে। তারপর আরেকটা নুড়ি নিল, আর এটাও ফেলল কলসির মধ্যেই। এরপর আরও একটা নুড়ি, আর এটাও জলে ফেলে দিল। অবশেষে সে দেখল জল প্রায় তার নাগালের কাছেই এসে গেছে। এরপর আরও কয়েকটা নুড়ি ফেলার পর সে নিজের তেষ্টা মেটাতে পারল আর নিজের জীবনও বাঁচাল। বুদ্ধি থাকলে উপায়ও বেরিয়ে আসে। সোনার ডিম পাড়া হাঁস। একদিন এক গ্রামবাসী তার হাঁসের বাসায় গিয়ে দেখল সেখানে হলুদ রঙের একটা ডিম রয়েছে আর চকচক করছে। তারপর সে সেটা হাতে নিয়ে দেখল খুব ভারী। সে সেটা ফেলে দিতে যাচ্ছিল, কারণ তার মনে হয়েছিল কেউ মজা করে রেখে গেছে। কিন্তু কি মনে হলো, সে সেটা বাড়ি নিয়ে এলো, আর শীঘ্রই দেখে অবাক হয়ে গেল যে এটা একটা খাঁটি সোনার ডিম। প্রতিদিন সকালে একই ঘটনা ঘটতে লাগলো এবং ডিমগুলো বিক্রি করে সে শীঘ্রই ধনী হয়ে উঠল। ধনী হওয়ার সাথে সাথে তার লোভও গেল বেড়ে।
তাই সে হাঁসটাকে মেরে সব ডিম একসঙ্গে পেতে চাইল। কিন্তু হাঁসটা মারার পর দেখল তার পেটে কিছুই নেই। বেশি লোভ ক্ষতির কারণ হয়। একদল ছেলে আর ব্যাঙেরা। কয়েকটা ছেলে একটা পুকুরের পাশে খেলছিল। তারা পুকুরে কিছু ব্যাং দেখতে পেল আর তাদের দিকে পাথর ছুঁড়তে লাগলো, আর এভাবে কয়েকটা ব্যাংকে মেরেও ফেলল। তখন একটা ব্যাং জল থেকে মাথা তুললো আর কাঁদতে কাঁদতে বলল, দয়া করে থামো ছেলেরা, তোমাদের আনন্দ আমাদের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। একজনের আনন্দ অন্যজনের যন্ত্রণার কারণ হতে পারে। গোল্ডিলক্স আর তিনটে ভাল্লুক। অনেক অনেক দিন আগে গোল্ডিলক্স নামে একটি মেয়ে ছিল। তার চুলের রং ছিল সোনালী। একদিন সে জঙ্গলে খেলতে গেল। সে একটা সুন্দর ঘর দেখতে পেয়ে দরজায় ঠক ঠক করল। যখন কেউ উত্তর দিল না, সে দরজাটা খুলল আর ভেতরে ঢুকল। তবে ভেতরে কেউই ছিল না। কিন্তু টেবিলের ওপর গোল্ডিলক্স তিন বাটি পুডিং দেখতে পেল। গোল্ডিলক্সের খুব খিদে পেয়েছিল, তাই সে বড় বাটিটা থেকে একটুখানি খেল। এই পুডিংটা বড্ড গরম, সে বলল। তারপর মাঝারি বাটিটা থেকে সে একটু খেল। এই পুডিংটা বড্ড ঠান্ডা, সে বলল। তখন সে ছোট বাটিটা থেকে খেয়ে দেখল। এই পুডিংটা একদম ঠিকঠাক, সে বলল, আর সেই বাটির পুরো পুডিংটা খেয়ে নিল। গোল্ডিলক্স খুব ক্লান্ত ছিল, তাই সে বড় চেয়ারটাতে বসল। এই চেয়ারটা বড্ড বড়, সে বলল। এবার সে মাঝারি সাইজের চেয়ারটাতে বসল। এই চেয়ারটাও তো বড্ড বড়, সে বলল। তখন সে ছোট চেয়ারটাতে বসল। এই চেয়ারটা একদম ঠিকঠাক, সে বলল। কিন্তু চেয়ারটা ভেঙে গেল। এরপর গোল্ডিলক্সের খুব ক্লান্ত লাগতে শুরু করল। তারপর সে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখল তিনটে বিছানা করা আছে। সে বড় বিছানায় শুয়ে দেখল। এই বিছানাটা বড্ড শক্ত, সে বলল। সে মাঝারি বিছানায় শুয়ে দেখল। এই বিছানাটা বড্ড নরম, সে বলল। তারপর সে ছোট বিছানায় শুয়ে পড়ল। এই বিছানাটা একদম ঠিকঠাক, সে বলল আর ঘুমিয়ে পড়ল। শীঘ্রই তিনটে ভাল্লুক বাড়ি ফিরল। কেউ মনে হচ্ছে আমার পুডিং খেয়েছে, বাবা ভাল্লুকটা বলল। কেউ একজন আমার পুডিংটাও খেয়েছে, মা ভাল্লুকটা বলল। কেউ একজন আমার পুডিংটাও খেয়েছে আর সবটা শেষ করে দিয়েছে, ছোট্ট ভাল্লুকটা কেঁদে কেঁদে বলল। কেউ একজন আমার চেয়ারে বসেছিল, বাবা ভাল্লুকটা বলল। কেউ একজন আমার চেয়ারেও বসেছিল, মা ভাল্লুকটা বলল। কেউ একজন আমার চেয়ারে বসেছিল আর সেটা ভেঙে দিয়েছে, ছোট্ট ভাল্লুকটা কেঁদে কেঁদে বলল। কেউ একজন আমার বিছানায় শুয়েছিল, বাবা ভাল্লুকটা বলল। কেউ একজন আমার বিছানাতেও শুয়েছিল, মা ভাল্লুকটা বলল। কেউ একজন আমার বিছানায় শুয়েছিল আর সে এখনো শুয়ে রয়েছে, ছোট্ট ভাল্লুকটা কেঁদে কেঁদে বলল। গোল্ডিলক্সের ঘুম ভাঙল আর সে তিনটে ভাল্লুককে দেখতে পেল। ওরে বাবা, সে চেঁচিয়ে উঠল আর জঙ্গল থেকে ছুটে বেরিয়ে এলো। সে আর কখনো জঙ্গলে যায়নি। আমার গল্প এখানেই শেষ। এক গাধা আর তার মনিবেরা। এক চাষির কাছে একটা গাধা ছিল। সে তাকে অল্প খেতে দিত আর প্রচুর কাজ করাত। একদিন গাধাটা বৃহস্পতি গ্রহের কাছে অনুরোধ জানাল, তাকে যেন এই কাজ থেকে মুক্তি দেওয়া হয় এবং নতুন মনিবের কাছে পাঠানো হয়। বৃহস্পতি তাকে সতর্ক করে দিল যে অতীতের জন্য অনুশোচনা করতে হবে, আর তাকে একজন ইট নির্মাতার কাছে পাঠিয়ে দিল। শীঘ্রই তাকে আরও ভারী মাল বহন করতে হলো এবং ইট ভাঁটায় আরও অনেক কঠিন পরিশ্রম করতে হলো। সে তখন আরেকবার মনিব বদলানোর আবেদন জানালো। বৃহস্পতি তাকে জানালো এটাই শেষবার সে তার অনুরোধ মঞ্জুর করবে, আর তাকে একজন চামড়া বিক্রেতার কাছে পাঠিয়ে দিল। তখন গাধাটা দেখল সে আরও খারাপ মনিবের হাতে পড়েছে, এবং এই মনিবের কাজকর্ম দেখে তার মন খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগল এর থেকে অনাহারে রাখা মনিব আর বেশি করে খাটানো মনিব অনেক অনেক ভালো ছিল। এমনকি এই মনিব আমার মৃত্যুর পরে আমার শরীরটাকেও নিজের কাজে ব্যবহার করবে,
কেউ যদি এক জায়গায় অসন্তুষ্ট হয় তবে সে অন্য কোনো জায়গাতেও আনন্দ খুঁজে পাবে না। এক চাষি আর তার ছেলেরা। এক বাবা মৃত্যুশয্যায় চাইলেন তার ছেলেরাও যেন একইভাবে তার চাষের জমির খেয়াল রাখে, ঠিক যেমনটা তিনি নিজে রাখতেন। তিনি তাদের সবাইকে বিছানার কাছে ডেকে বললেন, বাছারা শোনো, আমার আঙুর ক্ষেতগুলোর একটার মধ্যে প্রচুর ধন সম্পদ লুকিয়ে রাখা আছে। তার মৃত্যুর পর ছেলেরা গাঁইতি আর কোদাল নিয়ে খুব সাবধানে তাদের জমির প্রতিটা অংশ খুঁড়ে ফেলল, কিন্তু তারা কোনো সম্পদ খুঁজে পেল না। যদিও তাদের জমিতে প্রচুর আঙুরের ফলন হওয়ায় অনেক টাকা লাভ হলো তাদের। পরিশ্রমের ফল সবসময় মধুর হয়। শহরের ইঁদুর আর গ্রামের ইঁদুর। একটা গ্রামের ইঁদুর শহরের ইঁদুরকে নিমন্ত্রণ করে জানালো সে যেন এখানে আসে আর এখানে গ্রামের মেলায় অংশ নেয়। তারা দুজনে চাষের জমিতে গেল এবং সেখান থেকে ভুট্টা আর অনেক সবজি তুলে খেতে খেতে শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে বলল, তোমায় এখানে কষ্ট করে খাবার খুঁজে খেতে হয় আর আমার ঘর খাবারে একেবারে ভর্তি, আমার সব রকম সুযোগ সুবিধা রয়েছে। তুমি যদি আমার সঙ্গে শহরে যাও, আর আমি জানি তুমি যাবে, তোমায় আমি পেট ভরে প্রচুর খাবার খাওয়াবো। গ্রামের ইঁদুর শুনে খুব খুশি হল আর তার বন্ধুর সঙ্গে শহরে এলো। গ্রামের বন্ধুকে শহরের ইঁদুর পাউরুটি, বার্লি, বিনস, পাকা ডুমুর, মধু, কিশমিশ আর সবার শেষে বেশ বড় একটা চিজের টুকরো খেতে দিল। এত খাবার দেখে গ্রামের ইঁদুর তো খুব খুশি, সে নিজের আনন্দ প্রকাশ করল আর শহরের ইঁদুরকে ধন্যবাদ জানালো। ঠিক যখনই তারা খেতে শুরু করল, কেউ একজন দরজা খুলল আর তারা যত তাড়াতাড়ি সম্ভব খুব ছোট্ট একটা গর্তে গিয়ে ঢুকল, যেখানে তাদের প্রায় জড়সড় হয়ে থাকতে হলো। তারা যখনই আবার খাওয়ার জন্য বেরোল, কেউ একজন আলমারি থেকে কিছু বের করতে ঢুকল আর ইঁদুর দুটো আগের থেকেও বেশি ভয় পেয়ে ছুটে গর্তে ঢুকে পড়ল। শেষ পর্যন্ত গ্রামের ইঁদুর বেরিয়ে এসে তার বন্ধুকে বলল, তুমি আমার জন্য এত খাবারের আয়োজন করেছো ঠিকই, কিন্তু আমি এগুলো তোমার খাওয়ার জন্যই রেখে যাচ্ছি। এখানে চারিপাশে বিপদ, আমি আর এখানে থাকতে চাই না। আমার কাছে বরং গ্রামের ওই ভুট্টা আর সবজি ভালো, গ্রামে গিয়ে আমি কোনো ভয় ছাড়াই নিরাপদে থাকতে পারবো। বিপজ্জনক সম্পত্তির চেয়ে দারিদ্র্যের সুখ অনেক ভালো। দুই বন্ধু আর ভাল্লুক। দুই বন্ধু মিলে একসঙ্গে জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ করে একটা ভাল্লুক তাদের দিকে ছুটে এলো। তাদের মধ্যে একজন বিপদ দেখে সোজা গাছের উপরে উঠে গেল আর পাতার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। অন্য বন্ধু কোনো উপায় না দেখে মাটিতে সোজা হয়ে শুয়ে পড়ল আর মুখটা ধুলোর মধ্যে গুঁজে দিল। ভাল্লুকটা তার কাছে এলো এবং তার কানের কাছে শুঁকতে লাগলো। বেশ কিছুক্ষণ ধরে সে এটা করল, কিন্তু শেষ পর্যন্ত সে গর্জন করে হেঁটে হেঁটে চলে গেল, কারণ ভাল্লুক মরা প্রাণী কখনো ছোঁয়ে না। তখন প্রথম বন্ধুটা গাছ থেকে নেমে এলো, বন্ধুর কাছে গেল আর হাসতে হাসতে জিজ্ঞাসা করল, ওই ভাল্লুকটা তোর কানে কানে কি বলে গেল? সেই বন্ধু বলল, অন্যদের জানিয়ে দিও যে বন্ধু বিপদে ফেলে পালায় তাকে কখনো বিশ্বাস করো না।